সেন্টারে সকলকে স্বাগত শুরু হচ্ছে হিস্ট্রি ক্লাস ইউরোপিয়ান হিস্ট্রি যেটার আমাদের চ্যাপ্টার হচ্ছে ফরাসি বিপ্লব আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান দিয়েছি এবার শুরু হচ্ছে পার্ট টু যারা আমার চ্যানেলে নতুন তার আগের ভিডিওটা দেখে নেবে যেখান থেকে এটা শুরু হয়েছে যতটুকু আলোচনা করা হয়েছিল প্রথম ভিডিওতে আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ এবারে পরবর্তী পর্বটা আমি আলোচনা করছি ফরাসি জনগণ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম শ্রেণী বা যাজক দ্বিতীয় শ্রেণী বা অভিজাত এবং তৃতীয় শ্রেণী বা সাধারণ জনগণ প্রথম ও দ্বিতীয় শ্রেণী দেশের মোট সম্পদে নাইনটি এবং তৃতীয় শ্রেণী ফাইভ পার্সেন্টের অধিকারী ছিল কিন্তু অদ্ভুতভাবে রাজস্ব বা করের নাইনটি তৃতীয় শ্রেণী থেকে আদায় করা হতো প্রথম দুটি শ্রেণীর মধ্যে যাজক শ্রেণী কর দিত এবং অভিজাত শ্রেণী খুবই সামান্য কর দিত বুর্ব কণ দেশের অর্থনীতিকে দুর্বল করে ফেলে নানাভাবে এবং এর কারণগুলো যদি আমরা দেখতে চাই তাহলে উল্লেখযোগ্য যে কারণগুলো ছিল তার মধ্যে পড়ছে বৈষম্যমূলক কর ব্যবস্থা রাজ পরিবারের বিলাসিতা ভ্রান্ত যুদ্ধনীতি প্রশাসনিক ব্যয় বৃদ্ধি ইত্যাদি ফলে ফ্রান্সের রাজতন্ত্র চরম আর্থিক সংকটের মুখোমুখি হয় এবং এই আর্থিক সংকট বিভিন্ন কারণের জন্য অবশ্যই চরমে উঠেছিল কিন্তু তিনটি বিশেষ যুদ্ধ ছিল যেগুলিকে কোনোভাবেই আমরা অগ্রাহ্য করতে পারি না এই ফরাসি রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতার ক্ষেত্রে যেটি কিন্তু ফ্রান্সের রাজকোষকে একেবারে শূন্য করে দিয়েছিল সে তিনটে যুদ্ধ ছিল চতুর্দশ লুইয়ের আমলের স্পেনের উত্তরাধিকার যুদ্ধ দ্বিতীয়টি ছিল পঞ্চদশ লুইয়ের আমলে ফ্রান্স অস্ট্রিয়া উত্তরাধিকার যুদ্ধ এবং তৃতীয়টি ছিল ষোড়শ লুইয়ের আমলে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ এই শেষেরটাই কিন্তু কোনো প্রয়োজনই ছিল না কিন্তু ইংল্যান্ডকে মূলত জব্দ করার জন্যে সরস লুই এই পদক্ষেপটা গ্রহণ করেছিলেন ফলে ফ্রান্সের রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল আমরা আগেই দেখেছি যে কর ব্যবস্থা একটা অসাম্য ছিল এবং এই কর ব্যবস্থাটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে অত্যন্ত আশ্চর্য হব যে একটা দেশে কি করে একটা শ্রেণীর ওপর এত রকম কর চাপানো হতে পারে ত্রুটিপূর্ণ ছিল কর ব্যবস্থা যে কারণে সারা ফ্রান্সে একটি অত্যন্ত প্রচলিত প্রবাদ বাক্য ছিল যে অভিজাত শ্রেণী যুদ্ধ করে যাজক শ্রেণী প্রার্থনা করে সাধারণ শ্রেণীর মানুষ কর দান করে দ্য নভেলস ফাইট দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড দ্য ফেব্রি পে দেশে নানা ধরনের যে কর প্রচলিত ছিল যেগুলি মূলত তৃতীয় শ্রেণীকেই দিতে হতো সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান তেই বা টেইল নাম্বার টু কাপাতাসিয়া বা ক্যাপিটেশন এটি ছিল উৎপাদন ভিত্তিক আয় কর নাম্বার থ্রি ভ্যান্তিয়াম বা ভিংটিএমে এটি ছিল সম্পত্তি কর নাম্বার ফোর গ্যাবল এটি ছিল লবণ কর নাম্বার ফাইভ এইডস বা এইডস এটি ছিল ভোগ্য পণ্যের উপর কর বিশেষ করে মদ্য তামাকজাত পণ্যের উপরে কর নাম্বার সিক্স টাইপ বা এটি ছিল চার্চকে দেওয়া ফসল কর সাধারণত উৎপাদনের দশ ভাগের এক ভাগ এই কর রূপে নেওয়া হতো নাম্বার সেভেন পেঁয়াজ এটি সামন্ত করের মধ্যে পড়ে এর অন্তর্ভুক্ত ছিল পথ সেতু খেয়াঘাট কর নাম্বার এইট সামন্ত প্রভুদের কিছু দেয় কর যেটা সাধারণ শ্রেণী দিতে বাধ্য থাকত তার মধ্যে উল্লেখযোগ্য যে করগুলো আমরা পাই সেগুলো ছিল সস সপার, লদ এ ফলে বুঝতেই পারছো সাধারণ শ্রেণীর এইগুলো প্রদান করতে গিয়ে না বিশ্বাস ওঠে এবং আস্তে আস্তে কিন্তু এই কর ব্যবস্থার বৈষম্যের জন্যই ফ্রান্সের জনগণ ক্রমশ রাজ পরিবার এবং রাজতন্ত্রের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু তখনও তারা নিজেদের কতটুকুনি অধিকার এবং কতটুকুনি সুবিধা তারা পেতে পারে এই সম্পর্কে কোনো ধারণা তারা করে উঠতে পারেনি এবং পরবর্তী পর্বে আমরা দেখব যে ফ্রান্সের জনগণের কি অধিকার কি সুবিধা পাওয়া উচিত এবং তারা কতটা কি পেতে পারে সেইগুলো তাদের মনে প্রথম স্থান করে দিয়েছিলেন ফ্রান্সের দার্শনিকরা ফলে এর পরের পর্বে আমি আলোচনাটাই শুরু করব ফ্রান্সের বিপ্লবে ফরাসি দার্শনিকদের প্রভাব বা গুরুত্ব এটার ওপরে ঠিক আছে তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত এবার আমরা উত্তর পর্বে চলে যাচ্ছি টোয়েন্টি ওয়ান ফ্রান্সে প্রজাতন্ত্র কবে স্থাপিত হয় সতেরোশো বিরানব্বই সালের বাইশে সেপ্টেম্বর টোয়েন্টি টু ফ্রান্সের রাজা ষোড়শ লুই কবে নিহত হন সতেরোশো তিরানব্বই সালের একুশে জানুয়ারি টোয়েন্টি থ্রি ইউরোপে নারী মুক্তির সূচনা কিসের মাধ্যমে হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে টোয়েন্টি ফোর ফরাসি বিপ্লবে নারী আন্দোলনের সক্রিয় কর্মী কারা ছিলেন আর্জেন্ট সাদাস বোনান্ত পাওলিন লিওন প্রমুখ টোয়েন্টি ফাইভ ফরাসি বিপ্লবের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফল কি ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা যা জাতীয়তাবোধের জন্ম দেয় ফরাসি বিপ্লব ফ্রান্সে কি নিয়ে আসে বিপ্লবের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার আদর্শের জন্ম দেয় মানবাধিকার ঘোষণার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা এবং আইনের সাম্যনীতি প্রতিষ্ঠিত হয় টোয়েন্টি সিক্স ফরাসি বিপ্লব ফ্রান্সে কি নিয়ে আসে বিপ্লবের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার আদর্শ জন্ম নেয় মানবাধিকার ঘোষণার মাধ্যমে ব্যক্তিস্বাধীনতা এবং আইনের সাম্য প্রতিষ্ঠিত হয় টোয়েন্টি সেভেন সন্ত্রাসের রাজত্ব কি রাজেশ ষোড়শ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের আভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে ওঠে প্রজাতন্ত্র বিরোধী শক্তিগুলি সক্রিয় হয় দেশের সীমান্তে শত্রু সেনা ঘাঁটি গারে ফলে এই অবস্থায় জাতীয় সম্মেলনের নেতারা গণতন্ত্র রক্ষায় যে জরুরি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তাকে বলে সন্ত্রাসের রাজত্ব যেটি সতেরোশো থেকে সতেরোশো সাল তেরো মাস বজায় ছিল টোয়েন্টি এইট তাইথ কি চার্চকে দেও দে কি লবণ কর থার্টি লেতার দা ক্যাশে কি গ্রেপ্তারি পরোয়ানা যার সাহায্যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করা হতো থার্টি ওয়ান কাদিদ গ্রন্থের রচয়িতাকে ওয়াল থার্টি টু কে বলেছিলেন আমি রাষ্ট্র ফরাসি সম্রাট চতুর্দশ লই থার্টি থ্রি ফরাসি বিপ্লবের অগ্রদূত কারা ছিল বুর্জো আগন থার্টি ফোর ইউরোপের প্রথম লিখিত সংবিধান কি ফরাসি সংবিধান থার্টি ফাইভ স্টেটস জেনারেলের শেষ অধিবেশন কবে হয় ষোলোশো সালে থার্টি সিক্স ফরাসি বিপ্লব কিসের মাধ্যমে শুরু হয় বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে থার্টি সেভেন এস্টেট জেনারেলের অধিবেশন পুনরায় আহ্বান কবে করা হয় সতেরোশো উননব্বই সালের পাঁচই মে থার্টি এইট সম্রাট ষোড়শ লুইকে কোথায় বন্দি করে রাখা হয় টেম্পল কারাগারে থার্টি নাইন এ কি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত আয়কর ফরটি ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র কবে ঘোষিত হয় সতেরোশো বিরানব্বই সালের বাইশে সেপ্টেম্বর এই ছিল আজকের প্রশ্নের উত্তর আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ এবার পরপর প্রশ্নগুলো করে ফেলবে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই দুটো কমপ্লিট করার পরেই তোমরা বুঝতে পারবে যে তোমরা ফরাসি বিপ বেশ কিছুটা বুঝতে পুরোটা নয় ফরাসি বিপ্লবের বেশ কিছু তোমরা বুঝতে পেরেছ এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছ কেন ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে তোমরা ধরতে পারবে না যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল এবং ফরাসি বিপ্লবের অব্যবহিত পরে যে আরেকটা নতুন পিরিয়ড শুরু হয়েছিল ফ্রান্সে যেটার আলোচনা আমি অবশ্যই এখানে করব সন্ত্রাসের রাজত্ব সেটারও কতখানি দরকার ছিল কতখানি প্রয়োজন ছিল সেটা কিন্তু আমি এই শর্ট কোয়েশ্চেনের মধ্যেই বলে দিয়েছি কাজে শর্ট এবং ব্রড এই দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাদের কাছে ফরাসি বিপ্লবটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নূতন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটি ক্লিক করো সবসময় এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো